ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবার, তোমাদের ঘরগুলোকে কবরস্থানে বানায়ো না। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, আর যে ঘরে সূরাতুল বাকারা পাঠ করা হয় শয়তান সেই ঘর থেকে পালায়ন করে। তাই ঘরকে কবর বানানোর জায়গা না, আর ঘরে সালাত আদায় করা, কোরআন পাঠ করা, সূরাতুল বাকারা তেলাওয়াত করা, আর কবরস্থান কোরআন পাঠের জায়গা না, কবরস্থান সালাত আদায় করার জায়গা না, এই হাদিস থেকেই বোঝা যায়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1697 হাদিসের মান সহিহ।